আসসালামু আলাইকুম। আপনারা এর আগে 10 হর্স মিনি পাওয়ার টিলারটা দেখেছিলেন, ডিজেল চালিত, সেটারই আমরা আজকে একটা ডেমোতে এসেছি এবং এটাতে আরও নতুন কিছু ফলাযোগ হয়েছে, সেগুলোও আজকে আপনাদেরকে দেখাবো। এবং 1400 শতক জমি একটা জায়গাতে আসছে, আমরা 1200 শতকের মতো চাষ করব এবং এটা কত সময় লাগে আমরা যা সেটার একটা ক্যালকুলেশন বের করব এবং যে কতক্ষণ সময় লাগে আসলে এই মিনি পাওয়ার টিলার দিয়ে চাষ করতে 1 শতক জমি। দেখতে পাচ্ছেন জাস্ট রানিং অবস্থাতেই ফলাগুলো চেঞ্জ করা যাচ্ছে, রাবারের টাকা দিয়ে আমরা এটা অন্যখান থেকে নিয়ে এসেছি এবং জমিতে নিয়ে আসার পর এখানে ফলা চেঞ্জ করা হচ্ছে। জাস্ট একজন ধরেছে, দেখেন খুব লোকও লাগেনি, লোকও বলে দরকার হয়নি, কারণ হচ্ছে এটা যে কেউই চালাতে পারবে এবং এর ফলাগুলো চেঞ্জ করতে হবে জাস্ট একটা ক্লিপ ব্যবহার করার। জাস্ট একদিকে চাপিয়ে দিয়েই রাবারের চাকাটা খোলা যাচ্ছে এবং লাঙল ফলা লাগানো যাচ্ছে। আমরা এটাতে আজকে দেখাবো যে এটাতে বীজ রোপণের একটা হেড আছে যেটা দিয়ে আপনারা কি কি বীজ রোপণ করতে পারবেন এই মিনি পাওয়ার টিলারটা ব্যবহার করে, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইটটা একটু বেড়ে হবে, সবাই একটু আমাদের সাথেই থাকবেন। আর আমি ওই দিকে দেখাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওই দিকটাতে একদম ইয়ার ফলাটা এখানে লাগানো আসছে। বীজ রোপণের যে এক্সট্রা জিনিসটা সেটা ব্যবহার করা ওই দিকে লাগানো আছে, এটা আমরা ব্যবহার করবো শেষে। আগে আমরা এই যে এই জায়গায় যে জমিটা দেখতে পাচ্ছেন এইখানে 12% জমি চাষ করতে কত সময় লাগে সেটা আমরা একটু দেখব। সামনে একটা স্থান আছে, এই চাষটা কেবল শুরু হলো, আমরা একদম এখান থেকে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার হাইট অনুযায়ী আপনারা ওই হাতলটা উঁচু নিচু করতে পারবেন। ও চালানোর সময় দেখলো যে না এটাকে একটু উপরে তুলতে হবে, সে যে উপরে তুলে নিচ্ছে। দেখেন এই ছোট মেশিন হওয়ার কারণে কত ইজিলি সব কাজ করা যায়, আপনার বড় মেশিন হলে আগে রেঞ্চ লাগতো, বড় বড় ইয়া লাগতো, এখানে যদি হাত দিয়েই করতে পারবে। দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পলি দেখেন এখন একটু হাইট হলো, চাষ করতে ওর খুব ইজি হয়ে যাবে। আর আপনি চাইলে আরও নিচু উঁচু করতে পারবেন এবং চাষগুলো দেখেন এটা কিন্তু অনেক প্রতি জমি বলতে পারেন, কারণ ঘাস একদম দুবরা ঘাস হয়ে গেছে, এই জমি অনেক শক্ত মাটি এবং এটা কেমন চাষ হয় এবং আমরা দেখাবো যে আসলে এখন শুরু হলো 3:24 মানে ধরেন 3 মিনিট থেকে শুরু হলো আর কি, আমরা দেখবো যে এই 12% জমি চাষ করতে কত সময় লাগে। আমরা টোটালটা 2 চাষ দিব, কারণ এই জায়গাটাতে ওনারা মনে হয় আলু আবাদ করতে পারে আমাকে যতটুকু জানিয়েছে, তো আমরা এটার জন্য 2 চাষ পর্যন্ত অপেক্ষা করব। একটু ভিডিওটা লম্বা হবে, আপনারা কষ্ট করে একটু দেখবেন। আর শেষের দিকে আমরা এর বাকি ফলাগুলো যেমন লাঙ্গল ফলা, তারপরে এর যে বীজ রোপণের যে ফলাটা আসছে সেটা, তারপরে উইদার হেড, এই জিনিসগুলো আমরা একটু ব্যবহার করে দেখব এবং এটা কেমন কাজ করে সেটা দেখার চেষ্টা করব। দেখেন একটা সে মোটামুটি ভালো কাজ হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন যে একটা সে আসলে এতগুলো কাজ বা বড় মেশিনগুলোও এই এর থেকে মনে হয় যে একটু কম কাজ করতে পারে, কারণ দেখেন এরকম ভেঙে দেওয়া, আপনারা একদম কাছ থেকে একটু দেখাই, এরকম ভেঙে দেওয়া আসলে শক্ত মাটিকে এইরকম ছোট ইঞ্জিন করতে পারে এটা আসলে বুঝতেই পারছেন কেমন। এটা স্পিড কমাই দিয়ে চালানো যাচ্ছে, আপনারা চাইলে এটার স্পিড আরো বাড়িয়ে চালাতে পারবেন এবং আপনার মতো করে
এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে মনে করলেন যে না একটু মনে হচ্ছে যে একটু ঝাঁকুনি দিচ্ছে, তাহলে আপনি এটাতে একটু ওজন বাড়াই দিতে পারেন, যেটা আপনারা অনেক ভিডিওতে হয়তো দেখছেন অনেকেই এটা এতভাবে মডিফাই করে। একজনকে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি অলরেডি, আপনারা দেখে নেবেন, যে একটা ভাঙ্গা মোটরসাইকেল ছিল ওই লোকের বাসায়, উনি ওই ভাঙ্গা মোটরসাইকেলটার শুধু সামনের অংশটা এই মিনি ট্রেলারের সামনে জয়েন করে দিয়েছিল এবং দিব্যি সে ওটাতে বসে বসে চালায় এই মিনি পাওয়ার টিলার। আমি ওটার ভিডিও আরেকটা আপনাদেরকে দিব খুব শীঘ্রই। এবং এটাতে ট্রলি ব্যবহার করেছিল উনি, পিছনে ছোট আকারে একটা ট্রলি বানিয়ে নিয়েছিল। এবং লাঙ্গলের জন্য ওনার বড় বড় ফলা ব্যবহার করেছে। এখানে 24টা ফলা নর্মালি ব্যবহার করা হয়, কিন্তু আমরা এখানে 32টা ফলা ব্যবহার করছি একসাথে। আপনারা চাইলে একটু ছোট জায়গাও ব্যবহার করতে পারবেন। আমরা এক্সট্রাভাবে 8টা ফলা লাগিয়েছি। নর্মালি এটার মধ্যে থাকে হচ্ছে আপনার 24 ফলা ব্যবহার করে, আমরা 32 ফলা দিয়ে ব্যবহার করছি, জানে যাতে একবারই বেশি করে চাষ হয়। দেখতে পাচ্ছেন চাষটা কত সুন্দর হচ্ছে, দুই চাষ হলে আরো বুঝতে পারবেন যে আসলে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন স্পিড কমাই দিয়েও কত আরামসে চালাচ্ছে আর কি, খুবই সিম্পল ভাবে। আর এটা তো পর্যাপ্ত ভিডিও পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রচুর পরিমাণে আসলে রোদ, আমরা পুরো 12% জমি এত ধীরে চালিয়ে কতক্ষণ সময় লাগে সেটা দেখাবো, আপনারা চাইলে স্পিডে চালাতে পারবেন। দেখেন চাষের জায়গাগুলো আপনারা বুঝতে পারছেন, সামনে হয়তো আরো এখানে থাকলে বুঝতে পারতেন যে আসলে কতটা চাষ হচ্ছে। আমি তারপরও গভীরতাটা আপনাদেরকে দেখিয়ে দেবো শেষ অপশনে গিয়ে। দেখেন এত বড় একটা জমি, প্রায় 12% জায়গা, চাষ করতে খুব একটা সময় লাগছে না মোটামুটি। খুব ভালো চাষ হচ্ছে, আপনারা এর আগে দেখেছিলেন এই ডিজেল ইঞ্জিনের এই 7 হর্সের, তারপরে হচ্ছে পেট্রোলের 7 হর্স, 10 হর্স, 13 হর্স এবং সেলফ নন সেলফ সবগুলোই দেখেছিলেন। আমাদের এখানে যেটা আছে আজকে আমরা নন সেলফটা এখানে ব্যবহার করছি, এটা সেলফও আছে, আপনারা চাইলে সেলফটা নিতে পারেন, ওটা ব্যাটারি চালিত, ওটা আপনি চাবি দিয়ে স্টার্ট করতে পারবেন এবং অনেক রকম মডিফাই করতে পারবেন। কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা ভিডিওটা একটু বাড়াবো, কারণ হচ্ছে আমরা পুরো
12% জমি চাষ করতে কতক্ষণ সময় লাগে এরকম ধীরে ধীরে চালিয়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই কারণে একটু সময় লেগে যাবে। অনেক মানুষ এসছে, ওনারা দেখছেন যে আসলে কতটা কাজ করে, সরাসরি ওনারা দেখছেন। ভিডিওটা একটু বড় হবে, কারণ অন্যান্য ফলাগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। বাকিগুলা কেমন কাজ করে সেটা দেখবো আমরা। এবং বীজ, যে বীজ রোপণের যে হেডটা এসছে সেটা আমরা ট্রায়াল করবো। আসলে এবং লাঙ্গলটাও আমরা লাগাবো। আমরা জানেন যে এক্সট্রা ভাবে এটাতে লাঙ্গল ব্যবহার করা যায়, আলু তোলার ফলা ব্যবহার করা যায়, আইল কাজ করার জন্য, যেটা আপনাকে বলে হচ্ছে ওয়ান সাইড ডিসার, মানে এক পাশে মাটি তুলে দিবে সেই ফলা ব্যবহার করা যায়। এগুলো অনেকগুলো ভিডিও আপনারা এর আগে দেখেছিলেন। তো আমরা আজকে মোটামুটি 3টার মতো হেড আপনাদেরকে দেখাবো, এবং এর পরে আরেকটা লাইভ হবে, 12টার ভিডিও হবে। ওটা আপনার পাওয়ার স্প্রেয়ার, যেটা ব্যাকপ্যাক পিঠে আপনারা দেখেছেন যে ড্রামে দিয়ে যে আপনারা যে স্প্রে করেন, সেই স্প্রের যে জায়গাটা আছে সেটাতে ইঞ্জিন চালিত, আপনারা এর আগে দেখেছেন ব্যাটারি চালিত, তারপরে হাতে চালানো হয় সেটা দেখেছেন। আজকে দেখাবো ইঞ্জিন চালিত। এটার 4 স্ট্রোক আছে, 2 স্ট্রোক আছে, ইঞ্জিনটার ওজন কম মোটামুটি। 20 লিটার পানি আপনারা একবারে নিতে পারবেন। নর্মালি দেখবেন যেটা হাতে চালানো হয় সেটারই ওজন নর্মালি 16 থেকে 20 লিটার নিতে পারে, এবং ওটা হাতে চাপা অনেক কষ্টকর। আর ইঞ্জিন চালিত হওয়ার কারণে এটা খুব ইজিলি জমিতে আপনি ব্যবহার করতে পারবেন।
অনেক মানুষ এসছেন, ওনারা দেখছেন জমির উপরে বসে। দেখেন প্রায় শেষের দিকে, আর বেশি সময় লাগবে না, আমরা 3 মিনিটে শুরু করেছিলাম, এখন 15 মিনিট, তার মানে 12 মিনিট অলরেডি হয়ে গেছে। প্রায় শেষের দিকে আর 2-3 মিনিট হয়তো লাগবে বাকিটা করতে। নর্মালি আমরা ধরতেই পারি 1.5 মিনিট থেকে 2 মিনিট সর্বোচ্চ হয়তো পারলে লাগতে পারে 100 শতক জমি চাষ করতে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য সহকারে দেখতে পারেন আপনারা যারা এই মেশিন গুলো নেন এবং নিতে চান, তারা একদম এর খুঁটিনাটি বিষয়গুলো দেখে নেন। ভিডিওটা একটু বড় হলেও আপনাদের অনেক কিছু জানা হবে আসলে, যারা এই মেশিনগুলো নতুন নিতে চান। আর ডিজেল আপনারা জানেন, ডিজেল নর্মালি শক্তিশালী ইঞ্জিন, ডিজেলে এর থেকেও শক্ত কাজ করা যায়। আপনারা চাইলে ট্রলি লাগাই দিতে পারবেন, পিছনে অন্যান্য খোলাগুলো ব্যবহার করতে পারবেন, আরও অনেক কিছু মডিফাই করে করতে পারবেন। দেখেন এইটুক জায়গার মধ্যে ঘুরানো যায়, তার মানে বুঝতেই পারছেন যে কত ইজিলি কাজ করতে পারবেন। বড় টিলারগুলা সচরাচর ঘুরাতে গেলে অনেক জায়গা লাগে এবং সহজেই খুব ছোট জায়গায় ঘুরাতে পারবেন না। দেখেন আমরা কতটুকু জায়গার মধ্যে ঘুরাতে পারি এটাও দেখতে পারবেন এই জায়গাটাকে। মাটিগুলা খুবই শক্ত মাটি, কারণ হচ্ছে এই জায়গাগুলো পড়েছিল, একদম ঘাস দেখলেই বুঝতে পারছেন, একদম বাসার পাশেই তো দেখা যায় যে এগুলো আবাদ কম করেছে হয়তো। তারপরও দেখেন যে এক চাষে কত কাজ হয়ে গেছে। তো মোটামুটি যে 12% বা এই জায়গাটাতে চাষ করতে কতক্ষণ সময় লাগলো আপনারা নিজেরাই দেখেন, 3 মিনিটে শুরু করেছি, এখন 18 মিনিট, তার মানে 15 মিনিট হয়েছে 12% জন্য কাজ করতে। তাহলে বুঝতে পারছেন 1.5 মিনিটের মতো হচ্ছে। তা আমরা 2 মিনিটে ধরলাম যে এক কাজ করতে 2 মিনিটের মধ্যেই 1% করতে হবে। তাহলে আপনাদের ক্যালকুলেশনটা আরও ইজি হয়ে গেল, যে আপনার 1 বিঘা করতে কত সময় লাগছে আপনারা খুব ইজিলি বের করে নিতে পারবেন। দেখেন এইটুক জায়গার মধ্যে ঘুরানো যায়। এই মোটামুটি শেষ, এই যে দেখতে পাচ্ছেন এই মোটামুটি 12% শেষ হয়ে গেল। এটা হচ্ছে আপনার এক চাষ হয়ে গেল, এটাতে এক চাষে সময় লাগলো 3 মিনিটে আমরা শুরু করেছি, আর তরে এই এটাই আরেকটা চাষ। হ্যাঁ
দেখেন আরেকটা চাষ একটু দ্রুতও দেওয়া যাবে, এখন স্পিডটা একটু বাড়ানো হলো এবং আমরা একটা শেষ করেছি 17 মিনিটে, তার মানে যদি 12% হয়, যদি আমরা 10ও ধরি, যদি কম বেশি হয় আর কি, তাহলে 10 ধরলেও 17 মিনিট, তার মানে 1.5 মিনিটের থেকে একটু বেশি। তারপর আমরা 2 মিনিট করে ধরলাম যে 1% জমি চাষ করতে 2 মিনিট লাগছে। এটা দ্বিতীয় চাষ, দ্বিতীয় চাষে দেখেন কত মাটিটাকে মিহি করে ফেলছে, চাষ দেখলেই বুঝতে পারবেন। এটা দ্বিতীয় চাষ চলছে, দ্বিতীয় চাষে আরো সময় কম লাগবে। তারপর আমরা পুরো লাইভটাই আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কেমন কাজ করে, কতটা কাজ হয়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ও চালাতে চালে যাও, আরেকজন চালাক, সমস্যা নাই, যেহেতু ওনারা নিবেন। দেখেন এখন খুব ঘন চাষ হচ্ছে, মানে একদম মিহি হয়ে যাচ্ছে মাটিগুলো দ্বিতীয় চাষ হওয়ার কারণে। এরপরেই আপনি কিন্তু আপনার যে কাজ, যে রোপণের কাজগুলো, সেটা আপনারা করতে পারবেন। আপনারা চাইলে 3 চাষও দিতে পারবেন, নর্মালি বড় টেলারগুলো কিন্তু 3 চাষ করে নেয়, আমরা জাস্ট 2 চাষ আপনাদেরকে দেখাবো। এবং এই 2 চাষের উপরে বীজ রোপণের যে যন্ত্রটা এসেছে, সেটা আমরা এই অ্যাটাচমেন্টের মধ্যে লাগিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। একটু ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এর বীজ রোপণের যে জায়গাটা সেটা আপনাদেরকে আমরা দেখছি। দেখেন একবারই মাটিটা মিহি হয়ে যাচ্ছে দ্বিতীয় চাষে। আপনারা জানেন যে মিনি পাওয়ার টিলারগুলো বাংলাদেশে খুব ভালো সাড়া পড়েছে এবং সব জায়গার মানুষ নিচ্ছে, কারণ একটাই, মানুষের জমি কমে যাচ্ছে এবং লেবার কস্টিং বেড়ে যাচ্ছে, লেবার পাওয়া যাচ্ছে না, তারপরে বড় মেশিন সব জায়গায় যায় না, এই ছোটো মেশিনগুলো যে কোনোখানে ব্যবহার করতে পারছে। কারণ আপনারা জানেন যে এই মেশিনগুলো কিন্তু চায়নায় বলেন, অন্যান্য দেশে বলেন, এটা অনেক আগ থেকে ব্যবহার হয়, আমরা হয়তো অনেক পরে এনেছি এগুলো, কিন্তু এখন মোটামুটি মানুষ যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমরা আশা করতেছি আগামী 2-1 বছরের মধ্যে খুব ভালো সবার ঘরে ঘরে পৌঁছে যাবে ভালোভাবে, এটা আমরা আশা করছি। কারণ এটা এমন মেশিন এই মিনি পাওয়ার টিলারগুলো যে সবার একটা করে দরকার, কারণ আমরা কৃষি প্রধান দেশ, 90% মানুষই কৃষির সঙ্গে জড়িত। তো যারা একটু আবাদ সুবাদ বেশি আছে, তারপরে বাগান আছে, তারা এই টিলারগুলো অনায়াসে নিতে পারে এবং নিচ্ছে। আপনারা দেখেছেন যে শুধু আমাদের দক্ষিণাঞ্চলে কত পরিমাণে মানুষ এটা নেয়, এই 10 হর্স পাওয়ার চিংড়ির ঘেরে ব্যবহার করে এই মেশিনটা। আমাদের আপনারা বাগেরহাট অঞ্চলটাতে গেলে দেখতে পারবেন, আমাদের কৃষি বাজারের অনেক মিনি টিলার আছে এই 10 হর্স পাওয়ারে, ওনারা ঘিরে ব্যবহার করে, চিংড়ির যে ঘের আছে সেটাতে ব্যবহার করে। তারপরে অনেকে আছে চাষের জন্য ব্যবহার করে, রাঙ্গামাটি অঞ্চলে আমাদের অনেক টিলার আছে। তারপরে রিসেন্ট যে ছোট 63 সিসির যে পেট্রোল ইঞ্জিন,
সেটা রাঙ্গামাটিতে সব থেকে বেশি গিয়েছে। রাঙ্গামাটি অঞ্চলটাতে ছোট ছোট আবাদি বেশি, তারা নিজেদের বাগান থেকে শুরু করে ওই সব কিছুতে এটা ব্যবহার করছে। এরপরে আমরা আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার, মানে স্প্রে মেশিন দেখেছিলেন আপনারা ব্যাটারি আর হাতে ম্যানুয়াল, সেটারে ইঞ্জিন চালিত এবং 20 লিটার ক্যাপাসিটি, 4 স্ট্রোকটা চালাবো আমরা। এটা 2 স্ট্রোকও আছে আমাদের কাছে, ওইটা একটু আমরা ইয়ে ধানের জমিগুলোতে একটু দেখার চেষ্টা করবো। ভিডিওটা অনেক বড় হয়েছে, আরো একটু সময় লাগবে, কারণ আমরা পুরোটাই দেখবো আর কি। তো 2 চাষ দিতে কেমন সময় লাগে এবং এই জায়গাটা কেমন হয় আসলে 2 চাষ জায়গাটা। মেহেন 1 চাষের পর 2 চাষ চলছে এবং মাটিটাকে একবারেই নরম করে ফেলছে। মিনিটগুলার সুবিধা হচ্ছে মডিফিকেশন, যত করেন যত ইচ্ছা আপনারা মডিফাই করতে পারবেন। আমাদের কাছে 4 হুইল 2 হুইল সবগুলোই আছে, আজকে 2 হুইলগুলো চালানো হচ্ছে, আপনারা 4 হুইলও নিতে পারবেন। এছাড়াও ছোট মিনি টিলার আছে, পেট্রোল ডিজেল দেখেন, 2 চাষের পরে জমিটার রূপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম মাটিগুলো সমান হয়ে পড়ছে এবং একদম নরম হয়ে যাচ্ছে এবং ঝুরঝুরে হয়ে যাচ্ছে।
এরপরে আপনাদের ইচ্ছে মতো আপনাদের জায়গা মতো এগুলো যে যা রোপণ করতে চান সেটা করতে হবে। তো আপনারা চাইলে আরো একটা বেশি করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিশ্বনাথ মদন ভাই বলছেন, মদন ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন? ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাই যে আপনারা লাইভেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, যে আসলে কতটা কাজে দেয়। বিশ্বনাথ ভাই বলছেন যে ড্রাইভের কি বেশি হয় কিনা, ড্রাইভের নির্ভর করে হচ্ছে আপনার মাটিটা কেমন। খুব শক্ত হলে হালকা ড্রাইভেট করবে, সে জায়গাতে আপনাকে কিছু ওজন জাতীয় কিছু জিনিস ব্যবহার করলে আপনারা এটাতে ড্রাইভেটটা থেকে বাঁচতে পারবেন। কারণ টু হুইল হওয়ার কারণে কিছুটা ভয় ড্রাইভেট হয়, সেটার ক্ষেত্রে আপনাদেরকে সামনে একটু ওজন কিছু দিতে দিলে ওই যতটুকু ড্রাইভেট দেখছেন এটাও হবে না। কুড়িগ্রাম থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। আমরা আমাদের হেড অফিস রংপুরেই, আপনি চাইলে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে দেখেও অর্ডার করতে পারেন, কুরিয়ারে নিতে পারবেন, যে কোনো কুরিয়ারে সারা বাংলাদেশ। এটাতে আরো মডিফাই করতে পারবেন যদি আপনি চান, যে এটা প্রাইভেটের জন্য আরেকটা হালকা চাকাও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা সামনে একটু ওজন কিছু দিতে পারেন। আর লাঙ্গল ব্যবহার করলে এই ড্রাইভেটটা হওয়া থাকবে না, খুব এটা প্রাইভেট হচ্ছে না। তারপর আপনাদের চাইলে আপনাদের মতো করে মডিফাই করতে পারেন, কারণ টু হুইলগুলো এই রোটারি এইগুলো হচ্ছে, ফোর হুইলগুলোতে এই এই অল্প ভাইব্রেশনটাও হয় না। সে জায়গাতে আপনারা দেখতে পারবেন যে ফোর হুইলগুলোতে এই অল্প ভাইব্রেশনগুলো কিন্তু আর হয় না। তবে শক্তির দিক থেকে এগুলো খুবই ভালো, 10 হর্স কিন্তু অনেক শক্তিশালী মেশিন। দেখেন দুই চাষের পর জমির অবস্থা, ঘাসগুলো সব নিচে চলে গেছে, ফিরে গেছে, এবং প্রায় শেষ, আর একটা রাউন্ড দিলেই শেষ হয়ে যাবে।
তৃতীয় চাষ করতেও মোটামুটি সেম সময় লাগছে। ভিডিওটা কি শেষ করবো? শেষ করবো, এটা দিয়ে শেষ করে দিব। বীজ রোপণের জন্য আলাদা, তাহলে বীজ রোপণেরটা আলাদা একটা ভিডিও করব, কারণ ওরা একটু চেক করতে সময় লেগে যাবে, 4-5 মিনিট কতক্ষণ আপনাদেরকে বসায় রাখবে না। আমরা এই দুই চাষটা শেষ হলেই এর মিনিটটা আপনারা আরেকবার দেখে নেবেন। আমরা 3 মিনিটে শুরু করেছিলাম এই 12% জমি, 3 মিনিট থেকে স্টার্ট হয়েছিল, প্রায় 20 মিনিটের কাছাকাছি যে শেষ হয়েছে, তার মানে 17 মিনিটের মতো আমরা সময় লেগেছে। 12% আমরা 2 শতক আরও বাদ দিয়ে দিলাম, 10% ধরলাম আমাদের 17 মিনিট। নর্মালি 2 মিনিট করে আমরা কাউন্ট করেছি, 1% জমি চাষ করতে 2 মিনিট সময় ধরেছি। এবং এটা 2 চাষ শেষ, আপনারা দেখতে পাচ্ছেন এখন জমির পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, এবং এটাতে এখন আবাদের জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। আপনার বেড তৈরির মতো করে এখন শুধু লাঙ্গল ব্যবহার করলেই বেড তৈরি হয়ে যাবে, এবং খুব ইজিলি বাকি কাজগুলো আপনারা শেষ করতে পারবেন। তাই ভালো থাকেন, পরের লাইভে জয়েন করার জন্য অনুরোধ রইল, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। এবং এই লাইভগুলো থেকে যাবে পেজে, আপনারা যে কোনো সময় সময় করে ধীরে ধীরে দেখতে পারবেন, এবং এই মেশিনগুলো অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো সুবিধা। শেষ, এই 2 শতক শেষ, এই যে দুইবার জমি চাষ দেয়া একদম শেষ হয়ে গেল, এবং দেখেন কি ঝুরঝুরে হয়ে গেছে। আপনারা চাইলে আরো একটা দিতে পারবেন, এবং খুব সুন্দরভাবে চাষ হয়ে গেছে। আমরা কেমন চাষ হয়েছে এটা একটু দেখি, মাটিগুলা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, দেখছেন মোটামুটি 5 ইঞ্চির মতো হয়ে গেছে, প্লাস হয়েছে না 5 ইঞ্চি বেশি, 5 ইঞ্চির থেকে একটু বেশি চাষ হবে। এটা দুইবার চাষের পর এটা হয়েছে মোটামুটি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষি বাজারের সাথে থাকেন, এবং এটার বাকি অ্যাটাচমেন্টগুলোর একটা কাজ আপনাদেরকে এরপরের ভিডিওতে দেখাবো। আমাদের সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ।